সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডিমের খোসা অর্থাৎ এগ শেল জৈব সার হিসাবে আপনারা গাছে গুলোতে ব্যবহার করতে পারেন। ডিম কিন্তু প্রচুর ক্যালসিয়াম আছে, এটা যেমন শরীরের জন্য উপকারী তেমনি গাছেরও জন্য উপকারী। গাছ দ্রুত বাড়ার জন্য এবং ব্যালেন্সভাবে বাড়ার জন্য ক্যালসিয়াম একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি এই ভিডিওটাকে দুটো অংশে ভাগ করেছি। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এটা বানানোর প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে আমি ডিমের খোসাটাকে জৈব সারে পরিণত করব, এবং এর পরের অংশে আমি আপনাদেরকে দেখাবো এই ডিমের খোসাটাকে কিভাবে টবে অথবা মাটিতে ব্যবহার করতে হয়। এখানে অনেকগুলো ডিমের খোসা দেখতে পাচ্ছেন। এই ডিমের খোসাগুলোকে কিন্তু আমি একদিনে হয়নি, আমি সবসময় ডিম খাওয়ার পরে খোসাগুলোকে একটা পাত্রে রেখে দিই। ডিমের খোসাগুলোকে পানিতে আমি পানি নিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে ড্রাই করে এটাকে সেদ্ধ করতে দিব। ডিমের খোসাগুলোকে আমি চুলায় হাই হিটে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে 20 মিনিট ফুটাচ্ছি, আপনারা চাইলে এর বেশিও ফুটাতে পারেন, কিন্তু কম ফুটাবেন না। কম ফুটালে হয় দেখা যাবে যে সালমোনিলা অথবা ব্যাকটেরিয়া এর মধ্যে রয়ে যাবে, যেটা গাছের উপকার তো করবেই না, বরং গাছের ক্ষতি করবে। ডিমের খোসাগুলোকে গরম পানিতে ফোটানোর পরে এখন আমি ড্রাই করার জন্য একটা ঝাঁঝরিতে করে ড্রাই করে নিচ্ছি। আমি এখানে একটা ট্রে নিয়েছি, এই ট্রেতে করে এখন ডিমের খোসাগুলোকে ছড়িয়ে আমি বাইরে রোদে শুকো দিব। ডিমের খোসাগুলোকে আমি বাইরে কড়া রোদে এখন শুকিয়ে নিব। আমি যখন ভিডিওটা করছি যেহেতু সামার, এই জন্য আমি বাইরে শুকিয়ে নিচ্ছি। আপনারা যদি এটা উইন্টারে করেন ঘরের মধ্যে, যেহেতু এখানে আমাদের উইন্টারে তেমন রোদ পড়ে না, আপনারা আপনাদের যে ঘরের যে হিটারগুলো আছে তার আশেপাশে রেখে শুকিয়ে নিতে পারেন। এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু ডিমটা হয়তো সেদ্ধ করেছিলাম, সেই ডিমের খোসাটা যখন ছড়িয়েছি এর মধ্যে ডিমের অংশটা রয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই অংশটা কিন্তু আপনারা যখন এক্সেলগুলোকে ব্লেন্ড করবেন তখন কিন্তু দেয়া যাবে না, এটাকে অবশ্যই ব্লেন্ড করার আগে ভালো করে দেখে নেবেন। আর আরও একটা জিনিস, এখানে যেহেতু আমি এক্সেলগুলো অনেক দিন ধরে জমিয়েছি, এখানে ছোট্ট একটা ফাঙ্গাস অথবা ব্যাকটেরিয়ার মতো জন্মেছে, তো অবশ্যই অবশ্যই এক্সেল ব্লেন্ড করার আগে এই জিনিসগুলো বেছে ফেলে দিবেন। এগুলো যদি বেছে না ফেলেন তাহলে দেখা যাবে যে এটা গাছের ক্ষতি করবে। ডিমের খোসাগুলোকে রোদে ভালো করে শুকিয়ে নেওয়ার পরে আমি একটা ব্লেন্ডিং মেশিন ব্যবহার করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এই যে ডিমের খোসার সার তৈরি হয়ে গেল, এটার মধ্যে আছে ফুল অফ ক্যালসিয়াম, যেটা গাছটাকে বাড়তে খুবই সাহায্য করে। আমি একটা কন্টেনারে ভরে নিয়েছি এই জন্য যে এটা আমি সংরক্ষণ করে যখনই দরকার হবে তখনই ব্যবহার করতে পারবো। এখন আমি আপনাদেরকে দেখাবো এই ডিমের খোসাটা আমি কিভাবে গাছের গোড়াতে ব্যবহার করি। আমি আমার এই মরিচের যে গাছটা আছে এখানে এখন এই ডিমের খোসাগুলোকে আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার এই মরিচের গাছটা অলরেডি মরিচ ধরেছে এবং ফুলও আছে। তো এখন এই মরিচের গাছটাতে বাড়তি সারের দরকার, তো ক্যালসিয়াম হিসাবে আমি এই ডিমের খোসাটা এই মরিচ গাছটায় ব্যবহার করছি। প্রথমে আমাকে যেটা করতে হবে, মরিচের গাছের যেখানে টপটা সেটা একটা ফর্ক নিয়ে মাটিটা আস্তে আস্তে করে আলগা করে দিতে হবে। আলগা করে নিব এই জন্য যাতে সার দেওয়ার পরে সারটা যেন মাটিতে ভালো করে মিশে যায়, খুবই জেন্টলি এই কাজটা করতে হবে। আর এই যে গাছের গোড়াটা আছে এখান থেকে কিন্তু আপনারা ফর্কটা ব্যবহার করবেন না, তাহলে কি হবে গাছের গোড়াটায় যে আঘাত লাগবে গাছটার গ্রোয়িং স্টেজটাতে ধাক্কা খাবে, তখন গাছটা আর ভালো করবে না। তো আমি এখন দেখতে পাচ্ছেন মাটিটা খুবই এখানে একদমই নরম আছে, সুতরাং আমি এখন আর কতটুক পরিমাণে সারটা দিবেন সেটারও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমার টপটা খুব
বেশি বড় না, টপটা কিন্তু একটা মরিচ চারার জন্য পারফেক্ট। তো এখন আমি এই টপটাতে ডিমের খোসার যে অংশ সেটা আমি চতুর্পাশ দিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করুন, আমি কিন্তু গাছের গোড়ায় দিচ্ছি না, আমি চতুর্পাশটায় অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। এই টপটার জন্য এতটুকুই যথেষ্ট। তো আপনাদের গাছগুলো যদি মাটিতে থাকে অথবা আমি যে টপটায় দেখিয়েছি তার থেকে বড় টবে থাকে, আপনারা আন্দাজ মতো এভাবে ডিমের খোসা ব্যবহার করতে পারেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ডিমের খোসা শুধু কি ব্লেন্ড করেই ব্যবহার করা যাবে নাকি অন্যভাবে ব্যবহার করা যাবে? অবশ্যই বিভিন্নভাবে ব্যবহার করা যাবে। আমি পার্সোনালি ব্লেন্ড করাটাকে বেশি গুরুত্ব দিই, কারণ ব্লেন্ড করলে ডিমের খোসাগুলো একদম ফাইনলি হয়, তো যেটা মাটিতে খুব সহজে মিশে যেতে পারে। তো আপনারা যদি ব্লেন্ড করতে না চান তাহলে কি করতে পারেন, এই খোসাগুলোকে আপনারা হাত দিয়ে ক্রাশ করে নিতে পারেন, এভাবে হাত দিয়ে ক্রাশ করতে পারবেন, তারপর সেটাও ঠিক একইভাবে ব্যবহার করতে পারবেন। আবার আর একটা জিনিস অন্যভাবে করতে পারবেন, দেখুন এটা দিয়ে আমি যদি স্ম্যাশ করে ব্যবহার করতে চান তাহলে এটা এভাবেও ব্যবহার করতে পারবেন, ইটস আপ টু ইউ রিয়েলি। তো এখন ডিমের খোসাটা মাটিতে দিলাম, এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি মা এটা কিভাবে মিক্স করবেন মাটিতে। আমি এখানে হাতে দিয়ে দেখাচ্ছি, গ্লাভস পরে নিলে ভালো হয়, আমি আপাতত গ্লাভসটা ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে গ্লাভস ব্যবহার করতে পারেন। তারপরে আমি দেখেন মাটিতে সুন্দর করে হাত দিয়ে মাটিটা গোড়ার মাটিটাতে, গাছের গোড়ার দিকে না, খেয়াল করেন, আমি চতুর্পাশে যাতে শিকড়ে আঘাত না লাগে সেভাবে আমি এই যে এক্সেলটাকে সব গাছের চতুর্পাশে করে দিয়ে দিচ্ছি। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে পানি ব্যবহার করতে হবে। যে কোনো সার বলেন, জৈব সার অথবা রাসায়নিক সার, সব সার ব্যবহার করার পরে অত্যন্ত জরুরি একটা বিষয় হলো গাছের গোড়ায় পানি দেওয়া। আমি এখন গাছে তাতে পানি দিয়ে নিচ্ছি, গাছটিতে আমি এখন পানি দিয়ে নিচ্ছি, কারণ এই যে পানি দিলে এই সারটা একদম নিচের অংশ পর্যন্ত আস্তে আস্তে ছড়াবে এবং ভালোভাবে কাজ করবে। তো আপনারা চাইলেই ডিমের খোসাগুলোকে ফেলে না দিয়ে সেটা কিন্তু এভাবে ব্যবহার করে আপনারা গাছগুলোকে দ্রুত বাড়তে সাহায্য করতে পারেন, এবং এটা খুবই ইনএক্সপেন্সিভ, অর্থাৎ এটা কিন্তু আপনাকে পয়সা দিয়ে কিনতে হচ্ছে না, আপনাকে একটু কষ্ট করতে হচ্ছে, এবং এটা একটা ন্যাচারাল প্রোডাক্ট যেটা আমার গাছের জন্য যেমন ভালো, আমাদের শরীরের জন্য তেমনি ভালো, এবং এই পৃথিবীর জন্য ভালো। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ক্ষণে।